सर्वेदांत सिद्धांत गोचरम तमो अगोचरम गोविंदम परमानंदम सद्गुरुं प्रणतो अस्माहम्। समस्त वेदांत शास्त्रेर सिद्धांते जार कथा बला हुए छे, जिनी वाक्य मनेर अतीत सेई परमानंद स्वरूप परमात्मा स्वरूप गोविंद नामधारी आमार सेई सद्गुरु के आमी प्रणाम करी। आम्रा सुनछिलाम संसार बंधन थेके मुक्ति लाभेर उपाय सम्पर्के, आर एई मुक्ति लाभेर उपाय सम्पर्के आम्रा आचार्य शंकरेर काछ थेके तार विवेक चूड़ामणि ग्रंथ थेके सुनछिलाम। आगेर दिन आम्रा मनोमय कोषेर कथा दिए शेष करेछिलाम। एई मनोमय कोष अत्यंत बलवान, बला हय आमादेर मनटा जदि ना थाकतो तबे आम्रा केउ आमादेरके चिंतेई पारतम ना। आमादेर जे अहं भाव आमी आमार भाव ता एई मनोमय कोषके आश्रय करेई हये थाके। वस्तुर मध्ये जे भिन्न भिन्न भाव आमादेर दृष्टि गोचर हय ता एई मनोमय कोषेर कारणेई हये थाके। जगतेर मध्ये जे बैचित्र्य तार धारणार स्थान होच्छे एई मनोमय कोष, आर एई मनोमय कोष अन्नमय ओ प्राणमय कोषके परिवृत करेई प्रकाशित होच्छे। ज्ञान इंद्रिय ओ मन एकसंगे मिले होयेछे आमादेर मनोमय कोष। एर आगे आम्रा शुनेछी प्राणमय कोष नाकि परेर अधीन, अर्थात एई प्राणमय कोषेर कोनो निजस्व इच्छे शक्ति नेई, आर ताई प्राणायामेर साहाज्ये आम्रा एई प्राणमय कोषके नियंत्रण करते पारि। आसले एई जे प्राणमय कोष एटी मनोमय कोषेरई अधीन। मन ओ प्राणेर चंचलता परस्परेर संगे सम्पर्कयुक्त, अर्थात प्राणेर चंचलताय मन चंचल हय, आबार मनेर चंचलताय प्राण चंचल हय। तत्त्वीयो उपनिषदे बला होच्छे प्राणेर स्पर्शे इंद्रिय सकल सक्रिय हय, आर एई कारणेई इंद्रिय सकल से तार निज निज कर्म सम्पादन करते सक्षम हय। कि मानुष कि जीवजंतु सबार क्षेत्रेई एई एकी कथा प्रयोज्य। प्राण आछे ताई आमरा प्राणी, प्राणी आमादेर सबाईके जीवनी शक्ति दान करछे। जतदिन प्राण थाके ततदिन आमरा जीवित थाकी। तो अन्नमय कोषेर अंतरतम आत्मा होच्छेन एई प्राणमय कोष, आर एई प्राणमय कोषेर गभीरे आछे आमादेर मनोमय कोष। एई मनोमय कोषई समग्र प्राण सत्ताके पूर्ण करे रेखेछे। अन्नमय कोष जेमन आमादेर देहेर एकटा आकृति दिएछे, ठीक तेमनि एई प्राणमय कोषो अबिकल एई स्थूल देहेर आकृतिर मतोई एकटा वायवीय देह। अर्थात आमादेर एई स्थूल शरीरेर सर्वत्र এই বায়ুর বিস্তার আছে। এখন কথা হচ্ছে আমাদের অন্নময় শরীরের একটা আকৃতি আছে, আমাদের প্রাণময় শরীরেরও একটা আকৃতি আছে, কিন্তু আমাদের যে মনোময় শরীর তারও কি কোনো আকৃতি আছে? অর্থাৎ মনোময় কোষ বা মনোময় শরীর দেখতে কেমন? তত্ত্বীয় উপনিষদ বলছেন এই মনোময় কোষের আকারও
প্রাণময় কোষের মতো। অর্থাৎ এই অন্নময় প্রাণময় মনময় এই তিনটে দেহই পার্থিব পদার্থে তৈরি। আর যেহেতু পার্থিব তাই এদের প্রত্যেকের একটা করে আকৃতিও আছে, আর তা দেখতে ঠিক মানুষেরই মতো। আর এই তিন দেহই একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো কর্ম ইন্দ্রিয়গুলো নিয়ে আমাদের স্থূল অন্নময় দেহ কাজ করছে, আবার আমাদের জ্ঞান ইন্দ্রিয়গুলো নিয়ে সূক্ষ্ম মনোময় দেহ কাজ করছে। আর জ্ঞান ইন্দ্রিয় অর্থাৎ কান যেমন শুনছে, চোখ যেমন দেখছে, জিহ্বা যেমন আস্বাদন করছে, ত্বক যেমন স্পর্শ করছে, নাক ঘ্রাণ সংগ্রহ করছে, তো এই যে বিষয় গ্রহণ ক্রিয়া যা আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে আমাদের জ্ঞান ইন্দ্রিয়গুলোর ক্রিয়া, তা কিন্তু আসলে মনের ক্রিয়া। এই মনের কারণেই, এই মনের জন্যই আমাদের জ্ঞান ইন্দ্রিয়গুলো কাজ করছে। এই মনই কিন্তু সব কিছু মনে করছে, এই মনই মনে করছে আমি দেখছি, আমি শুনছি, আমি খাচ্ছি, আমি আস্বাদ করছি, আমি স্পর্শ সুখ পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি যা কিছু অনুভূতি এই মনের মধ্যেই হচ্ছে। কিন্তু এই যে মন, এর কোনো স্থিরতা নেই। সে কখনো ভাবছে এই রকম দেখলাম, আবার কখনো ভাবছে অন্য রকম ছিল হয়তো, কখনো ভাবছে এই রকম শুনলাম, কখনো ভাবছে না একটু অন্যরকম শুনলাম বোধ হয়। তো একটা সন্দেহ সংকল্প বিকল্পের দোলায় মন সারাক্ষণ দুলছে। জগতের মধ্যে এই যে বৈচিত্র্যের ধারণা, এটা মনের মধ্যেই উৎপন্ন হচ্ছে। এখন কথা হচ্ছে এই অন্নময় প্রাণময় মনময় এই তিন পার্থিব শরীরের সাহায্য নিয়েই আমাদের কিন্তু আত্মার খোঁজ করতে হবে, অর্থাৎ আমাদের স্বরূপের খোঁজ করতে হবে এই তিন শরীরের সাহায্যেই। আচার্য দেব বলছেন মনের অতিরিক্ত কোনো অবিদ্যা নেই, অর্থাৎ মনের মধ্যেই যত অবিদ্যা রয়েছে এই অবিদ্যার কারণেই মন সংসার বন্ধনের হেতু হয়ে থাকে। অবিদ্যা অর্থাৎ মায়া, আচার্য দেব বলছেন মায়া বা অবিদ্যার সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে আমাদের মনে। এই মনের কারণেই আমরা নিজেদেরকে বদ্ধ ভাবছি কখনো, আবার কখনো এই মনের কারণেই আমরা নিজেদেরকে মুক্ত ভাবছি। এই মনই অনিত্য বস্তুতে বা দেহাদিতে আমি আমার বলে মনে করছে, আর এই দেহাদিতে বা অনিত্য বস্তুতে আমি আমার মনে করে সে তাকে আঁকড়ে ধরছে, আবার সে এইগুলোকে হারিয়ে যাবার ভয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে। তো মন দুশ্চিন্তা করছে, এই অনিত্য বস্তুকে রক্ষণাবেক্ষণ করতে চাইছে সে, এইসবের মধ্যে সে নিজেকে কর্তা ভেবে অশান্ত হয়ে অস্থির হয়ে নিজেকে বিক্ষুব্ধ করছে। আর এসবই হচ্ছে অজ্ঞানের কারণে। এই কারণে আচার্য দেব বলছেন মনের নাশ হলেই সব বন্ধনের নাশ হতে পারে, মনের নাশ হলেই সব বন্ধনের নাশ হতে পারে। কিন্তু কথা হচ্ছে এই মনের নাশ কিভাবে হবে? আসলে মনের ক্রিয়া বন্ধ হলেই মন স্থির হতে পারে। এই মনের ক্রিয়া হচ্ছে আমাদের সংকল্প বিকল্প, কর্তা বুদ্ধি অহং বুদ্ধি। মনের মধ্যে এই সংকল্প বিকল্পের ফলেই মনের বিকাশ ঘটে থাকে, আর সংসার যাত্রা শুরু হয় আমাদের। আবার এই সংকল্প বিকল্পের পরিসমাপ্তিতে মনের নাশ হতে পারে। আসলে মনের নাশ তো হয় না, মন নিষ্ক্রিয় হয়ে যায়।
তাই আমরা দেখেছি সাধন ক্রিয়ার ফলে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য সংকল্প বিকল্প শূন্য হয়ে মনের শান্ত ভাব হয়। আবার যখন মনের মধ্যে সংকল্প বিকল্পের উৎপত্তি হয় তখন আবার মনের প্রকাশ ঘটতে থাকে। কিন্তু কথা হচ্ছে এই সংকল্প বিকল্প ত্যাগ কিভাবে হতে পারে? আচার্যদেব বলছেন আমাদের দেহাত্মবুদ্ধি চলে গেলেই সেটা সম্ভব হতে পারে। কিন্তু দেহাত্মবুদ্ধি চলে যাওয়া কি এতটাই সহজ? আবার দেখুন আমাদের স্বপ্নাবস্থায় কোনো স্থূল দেহাত্মবোধ থাকে না, কিন্তু তখনও তো আমাদের মন হয় অশান্ত। স্বপ্নাবস্থায় আমাদের দেহ নিষ্ক্রিয় থাকে, তথাপি আমরা স্বপ্নের মধ্যে দৌড়ে বেড়াচ্ছি, কত কি খাচ্ছি, কত কিছু করছি। তো দেহাত্মবোধ আমাদের স্বপ্নের মধ্যে থাকে না। দেহাত্মবোধ চলে গেলেও আমাদের মন অশান্ত থাকছে এই স্বপ্নের মধ্যে, সেখান থেকে আমরা বেরুব কী করে? অর্থাৎ জেগে থেকে যেমন ভোগ্য বস্তুর পেছনে আমরা ছুটছি, ঠিক তেমনি স্বপ্নাবস্থাতেও আমরা সেই একই রকম বস্তুর পেছনে ছুটছি। তো স্থূল দেহ নিষ্ক্রিয় হয়ে গেলেও মনই আমাদের দৌড় করাচ্ছে। আমরা আমাদের রাগ দ্বেষ ঘৃণা ভয় ইত্যাদি থেকে নিষ্কৃতি পাচ্ছি না। আচার্যদেব বলছেন এই অবস্থা থেকে বেরুতে গেলে আমাদের সুষুপ্তির অবস্থায় যেতে হবে, অর্থাৎ আমাদের গাঢ় ঘুমের মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে। কিন্তু গাঢ় ঘুমে কি আমরা কেউ ইচ্ছে করে যেতে পারি? তো এই গাঢ় ঘুমে গেলেই বা আমাদের কি হবে? এই গাঢ় ঘুমে গেলে কি হয়, অর্থাৎ সুষুপ্তিতে আমাদের অবস্থা কেমন হয় সেটা আমরা একটু বুঝে নেই। দেখুন এই যে সংসার, এসব মনের কল্পনা ছাড়া কিচ্ছু নয়। আর সুষুপ্তির সময় মন যখন আত্মাতে লীন হয়ে যায় তখনও আমাদের কাছে সংসার বলে কিছুই থাকে না, অর্থাৎ গাঢ় ঘুমে আমাদের সংসার বোধ থাকে না। তো একটা জিনিস পরিষ্কার যে সংসার আমাদের মনের সৃষ্টি মাত্র। মন যখন সুষুপ্তিকালে আত্মাতে স্থিত হচ্ছে তখন আমাদের কাছ থেকে সংসার বলে আর কিছু আমাদের কাছে থাকছে না। এই সুষুপ্তিকালীন যে আত্মা একে বলা হয় প্রজ্ঞা। স্বপ্নকালীন অবস্থায় আত্মার ছিল তৈজস অবস্থা, আর সুষুপ্তিতে এসে হলো প্রজ্ঞা। স্বপ্নে আমরা যেমন সূক্ষ্ম শরীরের মধ্যে অবস্থান করছিলাম, অর্থাৎ জাগ্রত অবস্থায় আমরা স্থূল শরীরে, স্বপ্নাবস্থায় আমরা সূক্ষ্ম শরীরে অবস্থান করছিলাম, ঠিক তেমনি এই গাঢ় ঘুমে অর্থাৎ সুষুপ্তির সময় আমরা আমাদের কারণ শরীরে অবস্থান করে থাকি। আর এই কারণ শরীরে যে আত্মা বিরাজ করছেন তিনি প্রজ্ঞা নামধেয়। এই কারণ শরীরে যিনি বিরাজ করছেন আত্মারূপে তিনি হচ্ছেন প্রজ্ঞা। এই কারণ শরীরে যেখানে প্রজ্ঞা অবস্থান করছেন তা আবার দ্বিবিধ, একটা হচ্ছে বিজ্ঞানময় কোষ আর একটা হচ্ছে আনন্দময় কোষ। এই দুয়ে মিলে হচ্ছে আমাদের কারণ শরীর। এই কারণ শরীরেই আছেন প্রজ্ঞারূপ পরমাত্মা। প্রজ্ঞা কথাটার অর্থ হচ্ছে প্রো অর্থাৎ জ্ঞাত হওয়া বা জানা, আর অ অর্থাৎ যা ভাসিত হচ্ছে। তো আমার জ্ঞান ও নেত্রের সামনে যা ভাসছে, জ্ঞান ও নেত্রের সামনে সাক্ষাৎ প্রত্যক্ষবত অথচ অপরোক্ষ তত্ত্বের উপলব্ধি, এটি কার দ্বারা সম্পন্ন হয়? তীক্ষ্ণ জ্ঞান বুদ্ধির দ্বারা এটি সম্পন্ন হয়। অর্থাৎ সামনে উপস্থিত যে মূল জ্ঞাতব্য বিষয় তার আশেপাশে যত ডালপালা আছে তাকে সরিয়ে দিয়ে উপলব্ধ যে জ্ঞান তাকে বলা হয় প্রজ্ঞা, অর্থাৎ যথার্থ জ্ঞান, ইংরেজিতে যাকে বলা হয় উইজডম, ফলক জ্ঞান। জগতের
চরম উদ্দেশ্য বিষয়ে যথাসম্ভব তত্ত্ব নির্ধারণ করাই এই প্রজ্ঞার কার্য। তো প্রজ্ঞা বলতে আমরা সূক্ষ্ম জ্ঞানকে বুঝি, তীক্ষ্ণ জ্ঞানকে বুঝি। আর এই প্রজ্ঞাকে উপনিষদ বলছেন কারণ শরীরের আত্মা। বিজ্ঞানময় কোষের মধ্যে বুদ্ধিরূপ আত্মা আছেন, আবার এই বিজ্ঞানময় কোষের অভ্যন্তরে যে আনন্দময় কোষ আছেন, যার মধ্যে আছেন আনন্দরূপ আত্মা। আর এই দুয়ে মিলে, অর্থাৎ বিজ্ঞানময় ও আনন্দময় শরীর মিলে আমাদের কারণ শরীর। তো কারণ শরীরে যে প্রজ্ঞারূপ আত্মা আছেন, তিনি বুদ্ধি ও আনন্দের স্বরূপ। তো তৃতীয় উপনিষদ বলছেন এই বিজ্ঞানময় কোষ ও আনন্দময় কোষের আকৃতিও মনুষ্য দেহের অনুরূপ। উপনিষদের নির্দেশ হচ্ছে বুদ্ধিকে অনুসরণ করলে আমাদের সব দুর্বল ও সীমাবদ্ধতাকে অতিক্রম করা যায়। উপনিষদের নির্দেশ হচ্ছে বুদ্ধিকে অনুসরণ করতে পারলে আমাদের সমস্ত দুর্বল ও সীমাবদ্ধতা, অর্থাৎ আমাদের মধ্যে যে দুর্বলতা আছে, আমাদের মধ্যে যে অজ্ঞানতা আছে, একে অতিক্রম করা যায়। তখন আর আমাদের শরীরের দাসত্ব করতে হয় না। স্থূল থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের সূক্ষ্ম স্তরের দিকে এগিয়ে যেতে হবে। এটাই সংসার মুক্তিকামী মানুষের উদ্দেশ্য হবে। শরীরকে নিয়ে আমাদের কখনোই ব্যতিব্যস্ত হওয়া উচিত নয়। শরীরকে গুরুত্ব দেওয়া মানে নির্বুদ্ধিতাকে গুরুত্ব দিয়ে পুষে রাখা। বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এই দুয়ে মিলে যে কারণ শরীর, তাকে আমরা যেন আত্মা বলে ভুল না করি। তবে এই অবস্থায় আমরা আত্মার খুবই কাছাকাছি থাকি, অর্থাৎ সুষুপ্তির অবস্থায় আমরা আত্মার খুব কাছাকাছি অবস্থান করে থাকি। দেখুন, আপনি যত পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকবেন, তত সুশীতল বাতাস আপনাকে ঘিরে থাকবে। ঠিক তেমনি আপনি যত সূক্ষ্ম শরীরের মধ্যে প্রবেশ করতে পারবেন, তত আপনি সেই আত্মার সান্নিধ্য অনুভব করতে পারবেন। আমাদের সকল দুর্দশার কারণ হচ্ছে আমাদের অনাত্মবোধ। আমরা আত্মা থেকে যত দূরে চলে গেছি, তত আমাদের দুর্দশার সৃষ্টি হয়েছে। এই অনাত্মবোধ থেকে যত আমরা আত্মবোধে স্থির হতে পারব, তত আমরা শান্তি অনুভব করতে পারব। আমাদের সুষুপ্তির অবস্থায় যেতে হবে, আমাদের কারণ শরীরের মধ্যে প্রবেশ করতে হবে। আর তা হতে পারে আমাদের সূক্ষ্ম বুদ্ধি ও জ্ঞানের দ্বারা। এই হচ্ছে সংসার মুক্তির পথ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম।